ভিডিওর থামনেল দেখে আপনারা বুঝতে পেরে গিয়েছেন আমরা কোন ট্রফিকে ভিডিওটি মেক করতে যাচ্ছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে যারা একাদশ শ্রেণী রয়েছেন তাদের এগারোতম সপ্তাহের অষ্টম অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞান নীতি উপয়োগ এটি কেন অষ্ট একাদশ সপ্তাহের আমরা দেখতে পাচ্ছি রুটিনে একাদশ সপ্তাহের জন্য দুইটা অ্যাসাইনমেন্ট ছিল হিসাব বিজ্ঞান এবং কম্পিউটার প্রোগ্রামিং আমরা সব থেকে বেস্ট সলিউশন আপলোড করে দিয়েছি তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর এটি হচ্ছে আমাদের রাজা একাডেমি বিডি ফেসবুক পেজ আমাদের আর ফেসবুক পেজে যদি লাইক দিয়ে না থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন সো চলো আমরা একাদশ সপ্তাহের প্রশ্নটি দেখে নিচ্ছি হিসাব বিজ্ঞান নীতি উপয়োগ এটি অ্যাসাইনমেন্ট শিরোনাম আমরা দিব একতরফা দাখিলা পদ্ধতি আর এখান থেকে আমাদের যে প্রশ্নটি এসেছে কোথা থেকে আমাদের প্রশ্নটি এখানে বলা হচ্ছে দুইটা প্রশ্নের উত্তর আমাদের এখানে রয়েছে এক বৈষয়িক বিবৃতি এবং উদ্ধৃতপত্রের মধ্যে পার্থক্য আমাদের লিখতে হবে তো অনেকেই খেয়াল করেছি যারা শখ ছাড়া পার্থক্য লেখেন তো অবশ্যই এখানে শখ দিয়ে আমাদের পার্থক্য লিখতে হবে তো এরপরে দুই নম্বর প্রশ্ন রয়েছে মেসাস সাবিনা অ্যান্ড কোং একটি এক মালিকানা ব্যবসা কারবার প্রতিষ্ঠান মেসাস সাবিনা দুতরফা পদ্ধতি তার হিসাব বই সংরক্ষণ করেন না তো এই এখান থেকে আমাদের দুইটা এখানে প্রশ্ন রয়েছে এই প্রশ্ন দুটার উত্তর করতে হবে আর এখান থেকে করণীয় হচ্ছে দু হাজার বিশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে লাভ লোকসান বিবরণী এবং উক্ত তারিখের বৈষয়িক বিবৃতি তৈরি করতে হবে তো এখানে অনেকেই প্রশ্ন না বুঝে সলিউশন করা শুরু করে দেন এখানে আমাদের চারটা প্রশ্নের উত্তর করতে হবে আমি এটা সতর্কতামূলক ভিডিও তৈরি করতেছি সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে প্রথম যে নির্দেশনা রয়েছে যে বৈষয়িক বিবৃতি ও উদ্ধৃত উদ্ধৃতপত্রে নির্ভুলভাবে বিস্তারিত লিখতে পারলে তো এখানে নির্ভুলভাবে বিস্তারিত লিখলে আমাদেরকে চার মার্ক দিতে হবে এরপর লাভ লোকসান বিবরণী ও বৈষয়িক বিবরণী সক সহকারে অনেকেই শখ ছাড়া লিখতে চান কিন্তু অবশ্যই শখ দিয়ে লিখতে হবে তা না হলে আপনাদেরকে এখানে চার মার্ক দেওয়া হবে না এরপর তিন নম্বর নির্দেশনা যেটি রয়েছে লাভ লোকসান বিবরণী বৈষয়িক বিবৃতি তৈরি করতে হবে অর্থাৎ বিবৃতি এখানে বিবরণী তৈরি করার জন্য আমাদেরকে চার মার্ক দেওয়া হবে এরপর লাস্ট যে প্রশ্নটি রয়েছে বৈষয়িক বিবৃতি তৈরি নির্ভুলভাবে বৈষয়িক বিবৃতি তৈরি করতে করতে পারলে আমাদেরকে চারমার্ক দেওয়া হবে তো এই হচ্ছে প্রশ্নগুলো আমরা এখানে শুরুতেই আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি আর আমরা খুব দ্রুত আমাদের চ্যানেলে রাজা একাডেমি বিডি ফেসবুক গ্রুপে এবং পেজে আপডেট পেয়ে যাবেন আর আমাদের এই জর্ণ একাডেমি অনলাইন স্কুলে আমরা আপলোড করবো আপনারা দেখেছেন ইতি দশটার পর্বের আমরা সব থেকে বেস্ট সলিউশনগুলো দিয়েছিলাম তো অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ পেজে যদি আপনারা লাইক না দিয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন অনেক কষ্ট করে আমি ভিডিওটি মেক করেছি আপনারা দেখেছেন যারা এখনও আমাদের ভিডিওটি লাইক করেনি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এরকম ভিডিও পাওয়ার জন্য এবং পরবর্তী সপ্তাহে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন